ব্যাগটা হলো আমার খুব উপকারী একটা বন্ধু, সে আমার প্রায় একদিন পর পরই খুব দরকার পড়ে। তো বাজার করে নিয়ে আসলাম, অনেক বাজার করে ফেলছি, জাস্ট শুধু গেলাম পেঁয়াজ আনবো, পেঁয়াজের বস্তা। তো কিনতে কিনতে সবসময় মতোই এরকমই হয়ে থাকে যে শুধু আজকে হচ্ছে ঠিক তা না, একটা কিনতে গেলে 10টা পছন্দ হয়, প্রয়োজন লাগে না তারপর নিয়ে আসতে হয়। আসলে দেখা যায় লাগে, আর বিশ্বের বাচ্চাদের ঘরে তার বেশি লাগে। তো এত বাজার চাই না, এই তো এটার দরজা আটকে দিতে হইব, না হইলে তিন তালে আটকে থাকবো। এই হলো আমার ভালোবাসা নীর, চলে আসলাম। এখানে আসলে শত টায়ার্ড ক্লান্তি সব দূর হয়ে যায় শান্তির নীরে, ভালোবাসার নীরে। নিজের বাড়ির মতো সুখ আর দুনিয়াতে আর কোথাও নাই। আরে বাসার কি অবস্থা রে, সকালবেলায় বেরিয়ে গেলাম আয়াতের সাইকেল, আর এখানে যে রাখছিলাম এই কাপড়গুলো মানে গুতারে করার জন্য রাখছিলাম। স্বপন তো পাগলারে বলছিলাম, স্বপন মেরে এই যে স্বপন রাত্রেবেলা বলছিলাম যে স্বপন আজকে নিয়ে যাবে, তুমি এটা রেখে এসো। ওই যে পোলার ভুলো মন বলছে ঠিক আছে কাকি, আমি 10 মিনিট পরে একটু রেস্ট নিয়ে রাখতেছি। কই সে তো রাইখেই মানে ঘুমায় পড়ছে, সকালবেলা তো গুড়িটা কাচিয়ে চলে গেছে। তো এটা যে টাইম মেরেছে আজকে যে আবার 1 সপ্তাহ পরে আবার আসবে। তো এত বড় অবস্থা তার আমার নেওয়ার ক্ষমতা নাই। তো ওই যে 1 সপ্তাহ আবার এখানেই থাকবে, ছেলেটারে বলছি মনে করে রাখতে রাখে নাই। সারাদিন যতই কাজ করি না কেন, কাজ মনে হয় আর শেষ হয় না। এক হাতের কাজ মানে বিরক্ত আসলে না, মাঝে মধ্যে মনে হয় কেন যে বড় হলাম। ছোট সময় খুব মনে হইতো যে না তাড়াতাড়ি বড় হয়ে যায়, অনেক মনে অনেক মজা। তারপরে বিয়ের পর মনে হইলো যে ইটালি জায়গা, ইটালি লাইফটা আরো মজা। যেমন আত্মীয় স্বজন বলে ইটালি তো অনেক মজা, আয়েশা তো এখন বুঝি হাই রে কি লাইফ রে, প্যারাই প্যারার নিত না আসলে জীবনটা মনে হয় এমনই না। মানুষ যতই বড় হয় যতই সংসারী হয় ততই ব্যস্ততা বেড়ে যায়। আর তার চেয়ে বড় কথা দেখেন, এতগুলো বাজার আনছি, সবচেয়ে মেন যেটার জন্য যাওয়ার প্রথম মানে উদ্দেশ্য আজকে ওইটাই আনছি না, কেমন লাগে মেজাজটা মানে। তাই আবার পাপা বলে গেছিল যে বাথরুমের এর মধ্যে একটু ডিস্টার্ব দিছে, পানি জমা যায় আস্তে আস্তে যায়, তাকে লিকুইড দিতে হইব, কয়েকদিন পর পরে দিই। আমাকে বলে গেছিলো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সকালবেলা আই না রাখবা, কারণ রাত্রেবেলা দিতে হবে, ও কাছে থেকে আইসা যাইতে যেতে আবার সন্ধ্যা হয়ে যায়, অনেক টায়ার্ড হয়ে আসে, তো সেজন্য আর যাওয়া হয় না। তো আজকে মেন উদ্দেশ্য করে ওটার জন্যই বের হইলাম, ওইটাই আনছি। নিজের উপরে এখন নিজের রাগ উঠতেছে, এখন আবার বের হইতে হইব, ওইটা মাস্ট আনতে হইব আজকে, না হলে দেখা যায় বেশি জ্যাম হয়ে গেলে তো আরো প্রবলেম, পরে তো একদম মিস্ত্রির কাজ লাগবো। এখন আবার বের হইতে হবো, এখন যাবো ডিটারজেন্ট শপের মধ্যে যাবো, আর সুপার শপে যাব না, দেখি তো একটু রেস্ট নিয়ে পরে আবার যাইতে হবে, তারপর আবার আছে রান্না করা। ভালোই লাগছে, মাঝে মধ্যে একটু বেশি টায়ার্ড হয়ে গেলে বিরক্ত এসে পড়ে, এটা তো নর্মাল না, আমরা তো মানুষ জাতি, সুপরে ধৈর্যটা খুব কম, অভিযোগটা বেশি, অভিযোগটাই বেশি করি আমরা, তাই না? সুক্রিয়াটা খুব কমই আদায় করি, সেটাই তো না? তারপর যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার সুক্রিয়া, আল্লাহ যেমনই রাখছে আলহামদুলিল্লাহ ভালোই আছি। ছেলে মেয়ে নিয়ে দোয়া করবেন প্লিজ প্লিজ প্লিজ, আপনার দোয়া খুবই দরকার এবং সাপোর্টও দরকার, ভালোবাসা তো চাই। সবাই প্লিজ শাহরুখের সাথে থাকবেন, এভাবেই কি বলবো, সাপোর্ট করে যাবেন, পাশে থাকবেন, ভালোবাসা আদান প্রদান বিনিময় করবেন, তাই না? জানি না আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, যেমনই লাগে প্লিজ 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 জানাবেন, ভালো মন্দ যেটাই হোক ট্রাই করব আরও ইম্প্রুভ করার, ঠিক আছে না? আজকে মনে আমার মনে হচ্ছে বেশি বকবক করে ফেলতেছে, তাই না? আর বিরক্ত করবো না, এখন আমরা একটু বাইরে যাবো, চলেন একসাথেই যাই আকুয়া সাপোর্ট একটু, ওই যে ডিটারজেন্টটা নিয়ে আসি আমার সাথে সাথে, আপনাদেরকে একটু ঘুরাই নিয়ে আসি আবার বাইরে থেকে। বাজার আনলাম, এখন
দেখো দেখেন নিচে আছে এই যে পেঁয়াজের বস্তা। কালকে তাই বাবা বাঙালির দোকান থেকে একটা মাছের প্যাকেট আনছিল শিং মাছের, তো এই যে দেখেন উপর দিয়ে কয়েকটা মাছের পিস, বাকি সারাটা এই বরফ। তা এখন বাইরে যাওয়ার আগে মাছটা একটু ভিজিয়ে রেখা যায়, কারণ বরফটা গলতে তো অনেক সময় লাগবে। সেখানে ভিজিয়ে রাখলাম, এখন বাইরে থেকে আসতে আসতে বরফটা গুলে যাবো, তখন রান্না করতে সহজ হইব। আর না হলে বাইরে থেকে আইসা ভিজাইলে অনেক সময় লাগবে আবার গলতে। দেখাই আসলে শব্দ শুনতে পাইতেছেন, এই যে সামান আসলে দেখা যায় ঘাস কাটে এখানে আশেপাশে এত শব্দ থাকে, বিরক্ত লাগে। যে কালকে কাটছিল এখান দিয়ে, এখানে গাছগুলো কাটছিল সাউনের কারণে থাকতে পারছি না, আজকে শুরু করছে ওই বাড়িতে। সামার আসলেই আর যখন ঈদ লাগা যায় সব দিক দিয়েই আশেপাশে শব্দ। আজকে আমার ওয়েদারটা ভালো, এটা হলো আমার বাসার পিছনের অংশ। অবশ্য অনেকেই হয়তো দেখছেন আরও অনেক ভিডিওতে, নতুন করে বলার কিছু নাই, আমি জাস্ট মানে দেখাইতে এই যে সামার টামটা আসলে এত শব্দ হয়, বিরক্ত লাগা যায়। আর বাসা নিচে বার, সেটা তো অবশ্যই অনেকে জানেন, রাত্রে 12টা কোনো দিন যদি অনুষ্ঠান থাকে তাদের মানে ফেস্ট থাকে তাহলে তো আরও দেরি হয়, 12টা একটা বাজে যায়, এত জোরে জোরে মিউজিক বাজে। গরম আসলে দেখা যায় একটু দরজা জানালা খুলে রাখতে ভালো লাগে, কিন্তু এত শব্দের কারণে আটকে রাখতে হয়, মিউজিকে চালানো ভালো লাগে না। আবার নিচে গেলে তখন ওই যে বাড়ির মহিলা বা ওই মহিলার জামাই দুজন জিজ্ঞেস করে, তাদেরকে অনেক ডিস্টার্ব হয়, এত জোরে গান বাজায় যে রাত্রিবেলা তো অনেক রাত পর্যন্ত হয়, তখন তার মুখে মুখে বলতে পারি না সরাসরি যে হ্যাঁ হয়, তখন দেখা যায় বলতে হয় না কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো আরেকটা সঙ্গী এই ব্যাগ, এটা ছাড়া তো চলেই না, এটার ভিতরে যে কত যন্ত্রপাতি কত জিনিস থাকে প্রয়োজনীয় ডকুমেন্ট ডকুমেন্ট যেখানে যাই এই হচ্ছে তাদের গাড়িটা নিয়ে যেতে হয়। এই তো পরে কুটিটা খুলে ফেলছি, এখন প্রচণ্ড গরম, আর বাইরে দেখলে নেই মানে কতটা এখন রোদ্র উঠছে। তো এখন অন্য জুতাগুলো পরে যাই কালো ড্রেসের সাথে। এই যে যেটার জন্য মানে আশা হলো ভুলে গেছিলাম নিতে, মিস্টার মসগোলা, এটা হচ্ছে পাউডার, এটা অনেক ভালো লিকুইডের থেকে, এটা অনেক ভালো, এটা দিলে বাথরুমের যে কোনো জ্যাম আছে সাথে গরম পানি করে দিলে ছুঁয়েটা যায়, আপনাদের কোনো প্রবলেম হলে এটা নিতে পারেন।